ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন। বেড়াতে এসে তরুণীর রহস্যজনক মৃত্যু। নরসিংদীতে চাচার বাড়িতে বেড়াতে এসে সুরভি আক্তার বয়স ২৮ নামে এক তরুণীর ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ৪ই ডিসেম্বর সকাল ৫:৩০টায় পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার বাহাদুর মিয়ার বাসা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বজনরা জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে সুরভি গত শনিবার দুপুরে নরসিংদীর ব্যাংক কলোনিতে তার দূরসম্পর্কে চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে আসেন। ভোরে চাচা বাহাদুর নিজে আত্মহত্যার বিষয়টি তরুণীর বাড়িতে ফোন করে জানান। পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বাড়ির মালিক বাহাদুর পলাতক রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।